বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সব ছাত্রছাত্রীদের একটা টেনশনের জায়গা রয়েছে উপপাদ্য তো তোমাদের বলেই দিয়েছি কোন কোনটা আসবে সম্পাদ্যও তাই কোনটা আসবে তোমরা খুব ভালোই জানো যারা অন্তত তোমার ভিডিও দেখেছ এবার সমস্যা হচ্ছে স্যার উপপাদ্য নিয়ে কেন কারণ উপপাদ্য তো স্যার অতগুলো চ্যাপ্টার রয়েছে আমাদের যতগুলো উপপাদ্য চ্যাপ্টার রয়েছে কতগুলো উপপাদ্য চ্যাপ্টার রয়েছে আমাদের সব মিলে আমাদের সব মিলে উপাধ্য চ্যাপ্টার রয়েছে ছটা কি কী বৃত্ত সম্পর্কিত উপাধ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাধ্য বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাধ্য পিথাগ্রাসের উপাধ্য সদৃশ্যতা এবার কথা হচ্ছে স্যার প্রয়োগ তো একটা আসে সেটাকে কমন পাবো আমি যদি বলি প্রয়োগ কমন পাওয়া যায় আমরা যা সাজেশন করে দিই আমরা যে কটা বলি যে এই কটা প্রয়োগ ভালো করে প্র্যাকটিস করো তুমি যদি সে কটা প্রয়োগ একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু কমন অবশ্যই পাওয়া যায় তবে হ্যাঁ উপবাদ্য যেমন বলেছি যে তিনটে পড়লে একটা নিশ্চিত কমন পাবে সম্পাদ্য যেমন বলেছি একটা করলে একটাই কমন পাবে ওবাদ্যটা কিন্তু সেটা হবে না একটুখানি বেশি প্র্যাকটিস করতেই হবে কারণ তোমরা বুঝতেই পারছ আমাদের ছয়টা চ্যাপ্টার ছটা চ্যাপ্টারের মধ্যে কতগুলো প্রয়োগ রয়েছে তার মধ্যে বেছে বেছে কটা প্রয়োগ তো বলতেই হবে এবং সেই কটা প্রয়োগ তোমাকে প্র্যাকটিস করতেই হবে তুমি যদি মনে করো যে স্যার আমাকে দুটো প্রয়োগ বলবেন তার থেকে একটা প্রয়োগ আমি কমন পেয়ে যাব সেটা আমার দ্বারা সম্ভব নয় এমনকি আমার টিচারের দ্বারাও সম্ভব নয় তো আজ তোমাদের সামনে আমি ঠিক সেই উপপাদ্যগুলোই শেয়ার করব যেগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত এবং আমি আশা রাখছি এই উপপাদ্য এই যে প্রয়োগগুলো এই প্রয়োগগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে একদম হুবহু কমন পাবে কি বললাম বোঝা গেল এবং প্রয়োগেও ফুল মার্কস তোমরা তুলতে পারবে তো আর সময় নষ্ট করব না যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চলো এবার দেখে নিই কোন কোন প্রয়োগগুলো আমরা প্র্যাকটিস করব ওকে বন্ধুরা তাহলে আমরা একটু দেখে নিই যে বছর প্রয়োগ কি কী আসতে চলেছে তো স্বাভাবিকভাবে আমাদের দেখো আমি একটুখানি অন্য একটা পেজ নিয়ে তোমাদের সামনে একটুখানি তুলে ধরি আমাদের তিন নম্বর অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপাধ্য সাত নম্বর অধ্যায় বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাধ্য দশ নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুষ সংক্রান্ত উপাধ্য পনেরো নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাধ্য বাইশ নম্বর অধ্যায় পিতাগ্রাজের উপবাধ্য এবং সদৃশ্যতা এই প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আমাদের প্রয়োগ আসতে পারে এবং আমি তোমাদের প্রথমেই বললাম যে একটা বা দুটো যেমন দুটো তিনটে তিনটে উপবাদ্য করলে আমরা একটা উপবাদে ইজিলি কমন পেয়ে যেতে পারি সম্পাদ্য একটা করলেই একটা কমন পেয়ে যেতে পারি যেগুলো তোমাদের সামনে বলেছি উপবাদ্য ক্ষেত্রে কিন্তু সেগুলো হবে না কারণ এই উপবাদ দিয়ে কিন্তু আমাদের যে নম্বরটা থাকে স্বাভাবিকভাবে তোমাদের একটু দেখিয়েও দিই আমাদের তিন মার্ক থাকে কিন্তু এই তিন মার্কের জন্য বলতে গেলে আমাদের একটু সব থেকে বেশি কষ্ট করতে হয় এই উপাধ্যতে আমাদের দশ নম্বরে আগেরবার এইটা এস্ট ছিল দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এটা ও কেন্দ্রীয়বিত্তের পরিলক্ষিত চতুর্ভুজ ডি হলে প্রমাণ করে যে এবি প্লাস সিডি ইকুয়াল টু এডি প্লাস বিসি এবং আরও একটা এসছিল যেটা হচ্ছে এই যে পিকু আর সমকূণী ত্রিভুজের কোন পি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং পিএস অতিভুজ কিউ এর ওপর লম্ব প্রমাণ করে যে ওয়ান বাই পি এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই পিকিউ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই পি আর স্কোয়ার তো যাই হোক আমরা কিন্তু এই উপাদ্যটা তোমাদের বই থেকেই তুলে ধরছি সম্প সরি প্রয়োগগুলো যার মধ্যে তোমরা পরীক্ষাতে কমন পাবে কারণ শুধুমাত্র প্রয়োগগুলো লিখে দিলে তো তোমরা খুঁজে পাবে না প্রয়োগগুলোর উত্তরটাও তো তোমাদের দরকার এই কারণে কিন্তু আমি একদম বইয়ের থেকে পেজ নম্বর উল্লেখ করে করে তোমাদের সামনে তুলে ধরছি যেমন বৃত্ত সম্পর্কিত উপাধ্য থেকে অনেকগুলো প্রয়োগ আছে তার মধ্যে দুটো উপাধ্য বলেছি কি কি তিনটে উপাধ্য প্রয়োগ দশ এবং প্রয়োগ তেরো চোদ্দ তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর তেষট্টি পৃষ্ঠায় প্রয়োগ দশ পাবে এবং চৌষট্টি পৃষ্ঠায় প্রয়োগ তেরো এবং চোদ্দো পেয়ে যাবে আমি একটুখানি দেখিয়ে দিই দেখো পেজ নম্বর সিক্সটি আমি তোমাদের জন্য একটু বের করি দেখো পেজ নম্বর সিক্সটি বের করলেই তোমরা দেখতে পাবে প্রয়োগ দশ যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী ওকে ঠিক এরকমভাবে প্রয়োগ তেরো চোদ্দ আমি কি বললাম পেজ নম্বর সিক্সটি ফোর তো সিক্সটি ফোরে তুমি চলে যাও দেখো একদম এখানে লেখা রয়েছে প্রয়োগ নম্বর তেরো এবং তারপরেই চলে যাও প্রয়োগ নম্বর চোদ্দো ঠিক এরকমভাবে কিন্তু আমি তোমাদের জন্য সেট করে দিয়েছি নেক্সট বৃত্তস্ত কোন সম্পর্কিত উপবাধ্য এখান থেকে তোমরা পড়বে প্রয়োগ দশ যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ পৃষ্ঠায় এবং প্রয়োগ বারো যেটা পেয়ে যাবে তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর একশো বত্রিশ পৃষ্ঠায় নেক্সট আমাদের যেটা রয়েছে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপবাধ্য তো এখান থেকে প্রয়োগ নম্বর ছয় যেটা তোমরা পাবে পেজ নম্বর একশো সাতষট্টি পৃষ্ঠায় এবং প্রয়োগ নম্বর সাত যেটা তোমরা পাবে পেজ নম্বর একশো আটষট্টি পৃষ্ঠায় নেক্সট আমরা আসবো বৃত্তের স্পর্শক সংক্রান্তবাদ্য এখান থেকে কিন্তু চারটে প্রয়োগ করতে হবে কারণ এই বছর এখান থেকে প্রয়োগ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এটুকু বলে রাখলাম কী কী প্রয়োগ সাত যেটা হচ্ছে পেজ দুশো দশ প্রয়োগ বারো যেটা হচ্ছে পেজ নম্বর দুশো তেরো প্রয়োগ চোদ্দো যেটা হচ্ছে পেজ নম্বর দুশো ষোলো প্রয়োগ সতেরো যেটা হচ্ছে পেজ নম্বর দুশো আঠারো ওকে নেক্সট সদৃশ্যতা থেকেও তাই প্রয়োগ তেরো যেটা হচ্ছে পেজ নম্বর দুশো একান্ন প্রয়োগ পনেরো যেটা হচ্ছে পেজ নম্বর দুশো একান্ন প্রয়োগ ষোলো যেটা হচ্ছে পেজ নম্বর দুশো বাহান্ন প্রয়োগ আঠেরো যেটা হচ্ছে পেজ নম্বর দুশো বাহান্ন নেক্সট চলে আসবো পিথাগুলো যেটা হচ্ছে প্রয়োগ চার যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের নম্বর দুশো সাতাশি পৃষ্ঠায় এবং প্রয়োগ পাঁচ এবং ছয় যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের নম্বর দুশো অষ্টাশি পৃষ্ঠায় তো এই যে প্রয়োগগুলো বললাম অনেকে ভাববে স্যার কতগুলো প্রয়োগ বললেন কিচ্ছু করার নেই কারণ প্রয়োগের গ্রান্টি দিয়ে বলতে পারে না এটা আসবে না এই কারণে তার মধ্যে থেকে বেছে বেছে যে কটা প্রয়োগ দিলাম একদম অধ্যায় ভিত্তিকভাবে বলে দিয়েছি যে আমি এই অধ্যায় থেকে এই অধ্যায় তবে তোমাদের আমি আবার এর থেকেও বলে দিচ্ছি এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত বাধ্য এই পাঠটা এবং সদৃশ্যতা এই পাঠটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো পাঠ অন্তত ভালো করে করো আশা করি এই দুটো পাঠের মধ্যে একটা প্রশ্ন পাবে আর যে উপরের যে তিনটে বললাম অর্থাৎ বৃত্ত সম্পর্কে দেবাধ্য বৃত্তস্ত কোন সম্পর্কে দেবাধ্য আর বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য এই কটার মধ্যে একটা পাবে বোঝা গেল কি বললাম মানে এদিকে আমি আটটা দিয়েছি দেখো এই যে এক তিন চার পাঁচ ছয় সাতটা ছাত্র আটটা হওয়ার কথা যে তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ এ পাশে সাতটা দিয়েছি আর এদিকে আমি আটটা দিয়েছি মানে স্পর্শ সংক্রান্ত উপবাধ্য থেকে চারটা আর সদৃশ্যতা থেকে চারটে এইখান থেকে তোমরা একটা পাবে এখান থেকে একটা পাবে আর পিথাগ্রাসের ওপার্য থেকে স্বাভাবিকভাবে এর আগে পরে খুব একটা আসতে দেখেনি তবুও বলা যায় না অঙ্কের প্রশ্ন টেরা বেকা করে যেতে পারে যে কারণে আমি এই দুটো তুলে ধরেছি তবে যারা সমস্তগুলো প্র্যাকটিস করতে চাও তারা অবশ্যই করতে পারো তাহলে তো একদম নিশ্চিত রূপে তোমরা কমন পাবেই তবে যারা একটু দুর্বল তাদের জন্য আমি এটুকু বলতে পারি যে অন্তত যে কোনো পার্ট অর্থাৎ স্পর্শ সংক্রান্ত হুবাদ্য এবং তোমার সদৃশ্যতা এই দুটো পার্ট অবশ্যই ভালো করে করো কারণ আশা রাখি যে এই কটার মধ্যে একটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবেই পাবে তো এইগুলো আমাদের প্রয়োগের সাজেশন বা প্রয়োগ আমাদের কি করতে হবে তার সম্পূর্ণ আলোচনা তোমরা বইয়ের একদম পৃষ্ঠা নম্বর উল্লেখ করে তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ বই বের করে খুঁজে নিতেও কারোর কোনো সমস্যা হবে না সুন্দর করে রেডি করে ফেলো ফাইনাল পরীক্ষার জন্য এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ইতিমধ্যে তোমাদের জন্য সম্পাদ্য উপাদ্য এগুলো সম্পর্কে জানিয়েছি সেগুলো প্র্যাকটিস করো তো প্রয়োগ সম্পাদ্য উবাদ্য এই কটাও যদি তোমরা একটু প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের পাঁচ পাঁচ দশ সাত তিন তেরো মার্ক কিন্তু হাতে এই তেরো মার্কের মধ্যে তেরো পাওয়ার চেষ্টা করো আর যারা দুর্বল তাদের বলবো যে এগুলো অবশ্যই রেডি করো ওকে ধন্যবাদ